ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম, আজকে আমি তোমাদের একটি হাদিস শোনাব। উমার ইবনে আবু সালামা রাজিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা খাবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, শুরুতে বিসমিল্লাহ বলো, ডান হাত দ্বারা আহার করো এবং তোমার নিকট থেকে খাও। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবে। তাহলে আজ থেকে তোমরা খাবার আগে বিসমিল্লাহ এবং খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।